পবিত্র বাইবেল থেকে যিশাইয় ভাববাদীর পুস্তকের 65 অধ্যায়টি পাঠ করছি। ঈশ্বরের প্রজাগণের সুখ ও শত্রুদের বিনাশ। যাহারা জিজ্ঞাসা করে নাই, আমি তাহাদিগকে আমার অনুসন্ধান করিতে দিয়াছি। যাহারা আমার অন্বেষণ করে নাই, আমি তাহাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দিয়াছি। যে জাতি আমার নামে আখ্যাত হয় নাই, তাহাকে আমি কহিলাম, দেখো এই আমি, দেখো এই আমি। আমি সমস্ত দিন বিদ্রোহী প্রজাবৃন্দের প্রতি আপন অঞ্জলি বিস্তার করিয়া আছি। তাহারা আপন আপন কল্পনার অনুসরণ করিয়া কুপথে গমন করে। সেই প্রজারা আমার সাক্ষাতে নিত্য নিত্য আমাকে অসন্তুষ্ট করে, উদ্যানের মধ্যে বলিদান করে, ইষ্টকের উপরে সুগন্ধি দ্রব্য জ্বালায়। তাহারা কবর স্থানে বসে, গুপ্ত স্থানে রাত্রি যাপন করে। তাহারা শুকরের মাংস ভোজন করে ও তাহাদের পাত্রে ঘৃণার্হ মাংসের ঝোল থাকে। তাহারা বলে, সস্থানে থাকো, আমার নিকটে আসিও না, কেননা তোমা অপেক্ষা আমি পবিত্র। ইহারা আমার নাসিকার ধূম, সমস্ত দিন প্রজ্বলিত অগ্নি। দেখো আমার সম্মুখে ইহা লিখিত আছে, আমি নীরব থাকিব না, প্রতিফল দিব, ইহাদের কোলেই প্রতিফল দিব। সদাপ্রভু কহেন, আমি তোমাদের কৃত অপরাধ এবং তৎসঙ্গে তোমাদের পিতৃপুরুষদের কৃত অপরাধ সকলের প্রতিফল দিব। তাহারা পর্বতগণের উপরে সুগন্ধি দ্রব্য জ্বালাইত, উপপর্বতগণের উপরে আমাকে টিটকারি দিত, তজ্জন্য আমি অগ্রে তাহাদের ক্রিয়ার পরিমাণ করিয়া তাহাদের কোলে দিব। সদাপ্রভু এই কথা কহেন, দ্রাক্ষাগুচ্ছে ফলের রস দেখিলে লোকে যেমন বলে, ইহা বিনষ্ট করিও না, কেননা ইহাতে আশীর্বাদ আছে, তদ্রূপ আমি আপন দাসদের নিমিত্ত করিব, সমুদয়ের বিনাশ করিব না। আর আমি যাকব হইতে এক বংশকে এবং যেহুদা হইতে আমার পর্বতগণের এক অধিকারীকে উৎপন্ন করিব। আমার মনোনীত লোকেরা তাহা অধিকার করিবে ও আমার দাসেরা সেখানে বসতি করিবে। আর আমার যে প্রজাবৃন্দ আমার অন্বেষণ করিয়াছে, তাহাদের নিমিত্ত সারণ মেষপালের খোঁয়ার হইবে এবং আখর তলভূমি গোপালের শয়নস্থান হইবে। কিন্তু তোমরা যাহারা সদাপ্রভুকে ত্যাগ করিতেছ, আমার পবিত্র পর্বত ভুলিয়া যাইতেছ, ভাগ্যদেবের জন্য মেজ সাজাইয়া থাকো এবং নিরূপণী দেবীর উদ্দেশ্যে মিশ্র সুরা পূর্ণ করিয়া থাকো। তোমাদিগকে আমি খড়গের জন্য নিরূপণ করিলাম, আর তোমরা সকলে বদ্ধ স্থানে অবনত হইবে, কারণ আমি ডাকিলে তোমরা উত্তর দিতে না, আমি কথা কহিলে শুনিতে না, কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতে এবং যাহাতে আমার প্রীতি নাই তাহাই মনোনীত করিতে। এইজন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমার দাসেরা ভোজন করিবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত থাকিবে। দেখো আমার দাসেরা পান করিবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকিবে। দেখো আমার দাসেরা আনন্দ করিবে, কিন্তু তোমরা লজ্জিত হইবে। দেখো আমার দাসেরা চিত্তের সুখে আনন্দ রব করিবে, কিন্তু তোমরা চিত্তের দুঃখে ক্রন্দন করিবে এবং আত্মার ক্ষোভে হাহাকার করিবে। আর তোমরা আমার মনোনীত লোকদের নিকটে তোমাদের নাম সাপাস্পদরূপে রাখিয়া যাইবে, এবং প্রভু সদাপ্রভু তোমাকে বধ করিবেন, আর তিনি আপন দাসদের অন্য নাম রাখিবেন। যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে, এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে শপথ করিবে। কেননা পূর্বকালীন সমস্ত সংকট লোকে ভুলিয়া যাইবে ও আমার দৃষ্টি হইতে তাহা লুকাইবে। কারণ দেখো আমি নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর সৃষ্টি করি,
এবং পূর্বে যাহা ছিল তাহা স্মরণে থাকিবে না আর মনে পড়িবে না। কিন্তু আমি যাহা সৃষ্টি করি তোমরা তাহাতে চিরকাল আমোদ ও উল্লাস করো। কারণ দেখো, আমি জেরুসালেমকে উল্লাস ভূমি ও তাহার প্রজাদিগকে আনন্দ ভূমি করিয়া সৃষ্টি করি। আমি জেরুসালেমে উল্লাস করিব, আমার প্রজাগণে আমোদ করিব, এবং তাহার মধ্যে রোদনের শব্দ কি ক্রন্দনের শব্দ আর শোনা যাইবে না। সে স্থান হইতে অল্পদিনের কোন শিশু কিংবা অসম্পূর্ণায়ু কোন বৃদ্ধ যাইবে না, বরং বালকই 100 বৎসর বয়ঃক্রমে মরিবে, এবং পাপী 100 বৎসর বয়স্ক হইলে শাপাহত হইবে। আর লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। তাহারা গৃহ নির্মাণ করিলে অন্নে বাস করিবে না, তাহারা রোপণ করিলে অন্নে ভোগ করিবে না। বস্তুত আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে। তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহ্ববলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। কেন্দুয়া ব্যাঘ্র ও মেষশাবক একত্র চরিবে, সিংহ বলদের ন্যায় বেচালি খাইবে, আর ধূলি সর্পের খাদ্য হইবে। তাহারা আমার পবিত্র পর্বতের কোন স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না, ইহা সদাপ্রভু কহেন। পবিত্র বাইবেল থেকে যিশাইয় ভাববাদীর পুস্তকের 66 অধ্যায়টি পাঠ করছি। সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে, আমার বিশ্রাম স্থান কোন স্থান? এ সকলই তো আমার হস্ত দ্বারা নির্মিত, তাই এই সকল উৎপন্ন হইল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু এই ব্যক্তির প্রতি, অর্থাৎ যে দুঃখী ভগ্নাত্মা ও আমার বাক্যে কম্পমান, তাহার প্রতি আমি দৃষ্টিপাত করিব। যে ব্যক্তি গোহনন করে সে নরহত্যা করে, যে ব্যক্তি মেষশাবক বলিদান করে সে কুকুরের গলা ভাঙিয়া ফেলে, যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে সে শূকরের রক্ত দেয়, যে ব্যক্তি সুগন্ধি ধূপ চালায় সে মিথ্যা দেবের ধন্যবাদ করে। হ্যাঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে, এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণার্হ বস্তুতে প্রীত হয়। আমিও তাহাদের নানা মায়া মনোনীত করিব, এবং তাহাদের নিজ ত্রাসের বিষয় তাহাদের প্রতি ঘটাইব। কারণ আমি ডাকিলে কেহ উত্তর দিত না, আমি কথা কহিলে তাহারা শুনিত না, কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই সাধন করিত, এবং যাহাতে আমার প্রীতি নাই তাহাই মনোনীত করিত। তোমরা যাহারা সদাপ্রভুর বাক্যে কম্পমান, তোমরা তাঁহার বাক্য শুন। তোমাদের যে ভ্রাতৃগণ তোমাদিগকে ঘৃণা করে, আমার নাম প্রযুক্ত তোমাদিগকে বাহির করিয়া দেয়, তাহারা বলিয়াছে, সদাপ্রভু মহিমান্বিত হউন, যেন আমরা তোমাদের আনন্দ দেখিতে পাই, কিন্তু উহারাই লজ্জিত হইবে। নগর হইতে কলহের রব, মন্দির হইতে রব, উহা সদাপ্রভুর রব, যিনি শত্রুদিগকে অপকারের প্রতিফল দেন। ব্যথা উঠিবার পূর্বে সিয়ন প্রসব করিল, তাহার গর্ভযন্ত্রণার পূর্বে পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। এমন কথা কে শুনিয়াছে, এমন কার্য কে দেখিয়াছে? এক দিবসে কি কোন দেশের জন্ম হইবে? কোন জাতি কি একেবারেই ভূমিষ্ঠ হইবে?
ফলে গর্ভ যন্ত্রণা হইবা মাত্র সিয়ন আপন সন্তানগণকে প্রসব করিল। আমি প্রসবকাল উপস্থিত করিয়া কি প্রসব হইতে দিব না? ইহা সদাপ্রভু কহেন, প্রসব হইতে দিতেছি যে আমি, আমি কি গর্ভ রোধ করিব? ইহা তোমার ঈশ্বর কহেন। তোমরা যাহারা জেরুসালেমকে ভালোবাসো, তোমরা সকলে তাহার সহিত আনন্দ কর, তাহার বিষয়ে উল্লাস কর। তোমরা যাহারা তাহার জন্য শোকান্বিত, তোমরা সকলে তাহার সহিত অতিশয় প্রফুল্ল হও, যেন তোমরা তাহার সান্ত্বনারূপ স্তন চুষিয়া তৃপ্ত হও, যেন তাহাকে দোহন করিয়া তাহার প্রতাপ বাহুল্যে আমোদিত হও। কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তাহার দিকে নদীর ন্যায় শান্তি ও উত্থলিত বন্যার ন্যায় জাতিগণের প্রতাপ বহাইব। তাহাতে তোমরা স্তন্যপান করিবে, কক্ষ দেশে করিয়া তোমাদিগকে বহন করা যাইবে, হাঁটুর উপরে নাচানো যাইবে। মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে সান্ত্বনা করিব, তোমরা জেরুসালেমে সান্ত্বনা পাইবে। এই সকল দেখিলে তোমাদের হৃদয় প্রফুল্ল হইবে, তোমাদের অস্থি সকল নবীন তৃণের ন্যায় সতেজ হইবে, এবং সদাপ্রভুর হস্ত আপন দাসদের পক্ষে আত্মপরিচয় দিবে, আর তিনি আপন শত্রুদের প্রতি কুপিত হইবেন। কারণ দেখো সদাপ্রভু অগ্নিসহ আগমন করিবেন, তাঁহার রথ সকল ঘূর্ণবায়ুর ন্যায় হইবে। তিনি মহাতাপে আপন ক্রোধ প্রজ্জ্বলিত অগ্নি দ্বারা আপন ভৎসনা কার্যে পরিণত করিবেন। কেননা সদাপ্রভু অগ্নি দ্বারা ও আপন খড়গ দ্বারা সমস্ত মর্তের সহিত আপনার বিবাদ নিষ্পন্ন করিবেন, আর সদাপ্রভু কর্তৃক অনেক লোক নিহত হইবে, যাহারা মধ্যবর্তী এক ব্যক্তির পশ্চাতে পশ্চাতে উদ্যানে যাইবার জন্য আপনাদিগকে পবিত্র ও শুচি করে, শুকরের মাংস ঘৃণ্য দ্রব্য ও মুশিক খায়, তাহারা একসঙ্গে বিনষ্ট হইবে, ইহা সদাপ্রভু কহেন। আমি তাহাদের ক্রিয়া ও কল্পনা সকল জানি, সেই সময় উপস্থিত যখন আমি সর্বজাতীয় ও সর্বভাষাবাদী লোককে সংগ্রহ করিব, তাহারা আসিয়া আমার প্রতাপ দর্শন করিবে, আর আমি তাহাদের মধ্যে এক চিহ্ন স্থাপন করিব, এবং তাহাদের মধ্য হইতে উত্তীর্ণ লোকদিগকে জাতিগণের কাছে তর্শিস পুল ও ধনুর্ধর লুদ এবং তুবল ও যবনের কাছে, যে দূরস্থ উপকূলসমূহ কখনো আমার খ্যাতি শুনে নাই ও আমার প্রতাপ দেখে নাই, তাহাদের কাছে প্রেরণ করিব, এবং তাহারা জাতিগণের মধ্যে আমার প্রতাপ জ্ঞাত করিবে। আর সদাপ্রভু কহেন, তাহারা সর্বজাতির মধ্য হইতে তোমাদের সমস্ত ভ্রাতাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য বলিয়া অশ্ব শকট ডুলি অশ্বতর ও উষ্ট্রে করিয়া আমার পবিত্র পর্বত জেরুসালেমে আনয়ন করিবে, যেমন ইসরায়েল সন্তানগণ শুচি পাত্রে করিয়া সদাপ্রভুর গৃহে নৈবেদ্য আনে। আর আমি তাহাদের মধ্যেও কতক লোককে যাজক ও লেবীয় হইবার নিমিত্ত গ্রহণ করিব, ইহা সদাপ্রভু কহেন। কারণ আমি যে নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবী গঠন করিব, তাহা যেমন আমার সম্মুখে থাকিবে, তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম থাকিবে, ইহা সদাপ্রভু কহেন। আর প্রতি অমাবস্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত আমার সম্মুখে প্রণিপাত করিতে আসিবে, ইহা সদাপ্রভু কহেন। আর তাহারা বাহিরে গিয়া যে লোকেরা আমার বিরুদ্ধে অধর্ম করিয়াছে, তাহাদের সব দেখিবে, কারণ তাহাদের কীট মরিবে না ও তাহাদের অগ্নি নির্বাপিত হইবে না, এবং তাহারা সমস্ত মর্তের ঘৃণাস্পদ হইবে।